টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি এনি পলিটিক্যাল লট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আমাদের ইসলাম জাসদ, পার্ষদ, চেয়ারম্যান, আরশিদ আহমেদকে ফুরফুরে, হাটাজের ওলামা নিজামা, তাবলিক, পাবলিক, ওলামা লীগ, কোনো কোনো গণফোন, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, চার দল, চোদ্দ দল, আট দল, উনিশ দল, বিশ দল, এবং বিএনএ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্ত থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর সাসা খুলেছিল তৃণমূল, বিএনপি সাসা এখন পথে পথে কান্দে। এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানা টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না? তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি কুষ্টিয়া শহর থেকে মিষ্টি নিয়ে বলবে হুজুর হাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কিনা? যারা সুদ খায়, ঘুষ খায়, ঘুষ খাইয়া দুর্নীতি কইরা ভরি 26 মাসের গর্ভবতী বানাইছে, কথা বলে না কেন? এরকম ঘুষ করে সামনে ঘুষের আলোচনা করলে ঘুষিটা বেজা, যারা বেনামাজি নামাজ শুনে আসার খাইয়ে বইরে বার লাগছে ইজ্জত দেয় না, ওদের সামনে নামাজ রোয়াজ করলে খুশি না বেজা। যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে অরণা পর্যন্ত নেয় না, জিন্সের ব্যান গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা। এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে ব্যথা আর ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবীরা ছেলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন, এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কর্ণার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে, নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা রাতনিক হয়েছে। এখন আমি আপনাদের সরাসরি আলোচনা নিয়ে চলে যেতে চাই, কথা বাড়াবো না, 12:30 পর্যন্ত আমি আলোচনা করব, এখন যা বাজে বাজু, একটু কি ধৈর্য নিয়ে আমার একটু একটা ঘন্টা সময় দেয়া যাবে না? বাজা দেয়া যাবে? এরপরে যদি আপনারা ধৈর্য নিয়ে বসেন আরো সময় বাড়াবো, লাফালাফি করা হবে না, একটু সময় দেন, যদি ভালো লাগে সময় বাড়াবো, আর না হলে এর মধ্যেই আমরা দোয়া করে দেবো ইনশাল্লাহ। যে সুন্দর বাতাস বইতেছে তাই না, ভালো তো পরিবেশটা, ভালো তো নাকি বলেন? ঠিক আছে, 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন না, দুই হাত তোলেন, ওই যে দেখেন তো হাত তুলছে অনেকে, আপনারা থাকবেন না? যারা থাকবেন না, এরকম নিয়ত আছে আর বইলেন না, আলোচনা তাহলে এলো মিলে লেখেন, আপনারা লেখেন, আমার এদিক খেয়াল করেন ভাই, 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে আমি গুণাগারের কথা শুনতে কারা কারা রাজি, দুই হাত তুলে বলুন ইনশা আল্লাহ, একটু জোরে সোরে বলেন ইনশা আল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? তাহলে সুরার নাম কাউসার জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে আল্লাহ পাক সুরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরব? ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? বলেন তো বাজান, এই কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? একটু জোরে বলেন, লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার দিলে আসে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা যারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথা শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কি কোনো সমস্যা আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবুলা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোকা নাই, দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। উদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কি? সে কিতাব থেকে আলোচনা হবে সুরার নাম, একটু জোরে বলেন সুরার নাম। তাহলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে আল্লাহ পাক সুরা কাউসার নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরবো আপনাদের সামনে? বলবো বলবো আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রসুলের চারপাশে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গ, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ, চোখের কোনায় পানি, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়, একে একে ছেলে সন্তানগুলো যখন জমিন থেকে বিদায় নেয়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? এই জন্য আমার নবীজির মনটা ভীষণ খারাপ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশজরে কন্যা, উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? একটু জোরে বলেন, কমে না বাড়ে?
আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছেন, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান পাঠাবে, কথা বলেন ঠিক কি না? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল আহাব বেশি খারাপ, আবু জেহেলের নামে আল্লাহ সুরা দেয় নাই, আবুল আহাবের নামে সুরা দিয়েছে, কথা বলেন ঠিক কি না? এ আবুল আহাব ডেকে বলে ভাতিজা তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ, এই কথা বলে আমার নবীজিকে কষ্ট দেয়, আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না, অনেক পয়গাম্বার ছেলে যৌবন পর্যন্ত জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না, আল্লাহ তাআলা কেন সবাইকে শিশুকালে নিলেন, এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি, জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কেন আল্লাহ তাআলা তাদেরকে শিশুকালে নিলেন, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে রাজি দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর, আত্মমান ভাইয়েরা আমার, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করে দেই তাহলে আমার তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা আপনাকে আমাকে জানতে হবে, কেন রসুলের ছেলে সন্তানগুলো জীবিত থাকলো না মারা গেল? আমার ভাইয়েরা অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরব, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা ব্যথিত হৃদয়, অন্যদিকে সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়, হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, বিশ্বনবী দারুল আরকামে বসা রাত্রিবেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জানা আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইত না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জানা আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়, আল্লাহ একবার বলেন। আম্মা জানা আয়েশা একদিন সিলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেছে, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন, বিশ্বনবী যখন এশার সলাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আমার নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রী আম্মা জানা আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? কথা কয় না কেন? বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন, এই আমল উম্মতের ঘরে থাকার দরকার আছে না নাই? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, এত মিষ্টি কথা আমরা বলতে পারি না, রাগান্বিত হয়ে ঘরের দরজায় ডাক দেয়, এ রুবেলের মা এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে, ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল,
কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাড়িতে যে মিষ্টি ব্যবহার করবেন, বউকে প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, কার হাত? এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন, আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যায়। যে স্ত্রী আপনাকে যেই মুখ দিয়ে সালাম দিবে, ওই মুখ দিয়ে আপনাকে গালি দিতে পারবে না। আপনি যেই মুখ দিয়ে বিবিকে সালাম দিবেন, সেই মুখ দিয়ে গালি দিতে পারবেন না। কথা বলে ঠিক কি না? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বলুন আল্লাহু আকবার। আজকে ঘরে ঘরে শান্তি নাই, অশান্তি অশান্তি, কথা বলে না কেন? সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, কারণ হলো পারিবারিক জীবনে আমরা রসুলের সুন্নত গুলো ভুলে গেছি। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, ভালোবাসাতে পেতে চান, রসুলের চারটা সুন্নত প্রত্যেকটা পরিবারে কায়েম করা লাগবে। এই চারটা সুন্নত যদি চালু থাকে, তাদের দাম্পত্য জীবনে কোনো দিন অশান্তি আসবে না, সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা বলেন ঠিক কিনা? সুন্নত মাত্র কয়, আরো জোরে কারা কারা শুনবেন, দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর, হাত জামান বাজান গো। আমার কি সেই চারটি সুন্নত যদি আমি শুরু করে দেই, এখনই আলোচনা এলোমেলো হয়ে যাবে। আমাকে একটু সময় দেন, আপনারা একটু ধৈর্য নিয়ে বসেন, বাকি কথাগুলো বলবো ইনশা আল্লাহ। তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? কথা কয় না কে? এক যুবক বলতেছে, হুজুর সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কয় কি বলেন হুজুর, তিনটা সন্তানের বাপ আমি। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করেছেন? যুবক, তোমরা মন খারাপ করতেছো বাবা? তখন আমি বললাম, বউকে সালাম কি দাও? কয় হুজুর সালাম দিতে গিয়ে শরম লাগে। এটা বলেন তো, বউকে সালাম দিতে গিয়ে যারা বলে শরম লাগে, এটা শরম না শয়তানি? বড় বাচ্চা হয়ে যায়, শরম লাগে না? সালাম আমল করতে গিয়ে শরম লাগে? কথা বলেন না কেন? দুষ্ট ছেলে আছে না? না, বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? আজকেই ঘরে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলে বউ আবার টিটকারি মারবে, বাপরে বাপ কারে সালাম দিলা? যদি বলেন তোমারই দিলাম, বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছে কলা চুরি করলা। কথা কন ঠিক কি না? এই জন্য বাজান গো, আমার স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান করবেন, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাবেন। কথা বলে ঠিক কে না? আজকে ঘরে ঘরে অশান্তি অশান্তি, শান্তি নাই। শান্তি পেতে হলে রসুলের সুন্নতি তরিকায় পরিবার সাজাইতে হবে। কথা বলেন ঠিক কে না? আমার ভাইরা চলেন সামনের দিকে, যায় কষ্ট হচ্ছে বুঝি আপনাদের। নবীজির কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? রাগ করতেছেন কেমন নবীর উম্মত আপনি আমি জানি। এ বাজান গো আমার, বিশ্বনবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির সিহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু বিশ্বনবীর নামটা বলতে পারে না, এরকম কপাল পড়া উম্মত আছে না? না, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে শাকলা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, যে নবী ছাগলের স্তনে দুধ নাই ওই স্তনে যদি হাত লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়, তো যে খাবার দুই তিনজন মানুষ খাবে ওই খাবার আর বিশ্বনবীর হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলেন সুবহানাল্লাহ, বিশ্বনবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেঘ আসে ছায়া প্রদান করত, বলেন আল্লাহু আকবার। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির শরীরের ঘামগুলো আম্মা জেনেরা সুন্দর করে নিয়ে শিশির ভিতরে জমা রাখতেন, বিশেষ দিনে রসুলের শরীরের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ের
মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রেমের নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখাই আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাতিজা, আপনার করিল জীবনের আপন। ধন দৌলত কিছু ধন দৌলত যাছিল, শরণ তলে সব সফিয়া দিল, আপনারে করিল জীবনের আপন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি উম্মতের জীবনের চেয়েও আপন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বিশ্ব নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তমাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। আজ ফিলিস্তিনের জমিনে বড় বড় হামলা চালায় ইহুদি জালেমেরা। এদিকে প্রচণ্ড গরম তাপ দহিমা গাজার মানুষের কষ্ট পাইতেছে, অন্যদিকে আবার ওদের হামলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মসজিদ মাদ্রাসা হাসপাতাল কোনো কিছু ওই জালেমদের হামলার হাত থেকে রক্ষা পায় না। এই বর্বর জাতি 77 বছর ধরে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায় যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন। আর ওই ইহুদি জাতি জালেমদেরকে নমরুদ ফিরাউনের মতো ধ্বংস করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা হিটলার এরে এদেরকে আপনি মারে নাই, 60 লক্ষ ইহুদি কেন মারছিল? এ হিটলার মরার আগে বলে গেছে, মানুষ মারলাম তোমরা আমারে শৈরা সারি বলো। কথা কয় না কেন? ইহুদিগুলোকে মারছি টের ভাইবা, কিছু আন্ডা বাচ্চা রেখে গেলাম, পরে টের ভাইবা আমি হিটলার ইহুদিদেরকে কেন হত্যা করেছি। আমরা তো এখন টের ভাইতেছি, এই সামান্য কিছু ইহুদি মুসলমানদের বিস্ফোরণ, ওদের নির্যাতন জুলুম দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ওদের বর্বর নির্যাতন জুলুমে প্রতিদিন মুসলমানের না খেয়ে রাত্রি যাপন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এই ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। এদের অন্তরে কোনো মায়া দয়া নাই, এরা চতুষ্পা জঙ্গলি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনাম বালহুম আদল, কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? এই ইহুদি জাতিকে না দেখলে আমরা বুঝতাম না, ওরা 3 বছরে 2 বছরের শিশু পর্যন্ত দেখে না, তাদের উপরে পর্যন্ত হামলা চলে। কথা বলেন এখন? আল্লাহর কাছে দোয়া করবেন না, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। জোরে বলুন আমিন। এখনো হামলা চলতেছে, আর কত? আমার ভাইয়েরা এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান যদি একসাথে প্রতিবাদ করত, মুসলিম রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াইত, বিশ্বাস করেন জালেমেরা হামলা করার সাহস পাইত না। কথা বলেন ঠিক কিনা? একদিকে মুসলমান একদিকে জালেমেরা মুসলমান মারে, অন্যদিকে মুসলমানেরা চেয়ে চেয়ে দেখে, এই জন্য ওরা মারার সাহস আরো বেশি পায়। প্রত্যেকটা দেশের মুসলিম কান্ট্রির নেতাগুলো যদি, বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রের নেতাগুলো যদি এই জালেমদেরকে হুমকি দিত, আর একবার যদি হামলা করো পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেব। ইরান কিছুটা প্রতিহত করতেছে, আমরা শুধু বলবো ইরান নয়, পৃথিবীর সকল মুসলমান দেশগুলো যেন ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াইয়া ওই জালেমদের হাত থেকে আমাদের নিরীহ নির্যাতন জুলুম সহ্যকারী ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন, একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যেখানে মুসলমান সেখানে চলতেছে জালেমদের জুলুম আর নির্যাতন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, হাজারো নির্যাতন জুলুম করেও ওরা মুসলমানদেরকে বিদায় করতে পারবে না। জুলুম নির্যাতন যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের মালা আমরাই পরব, বিজয়ের হাসি একদিন আমরাই হাসব। কিন্তু একটু কষ্টের পথ পাড়ি দিতে হচ্ছে, একটু ঘন কালো আধার রাত পাড়ি দিতে হচ্ছে, কথা বলে ঠিক। বিজয় আসবেই ইনশা আল্লাহ, হয় দুই দিন আগে না হয় একটু দুই দিন পরে, কথা বলেন ঠিক। ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমান মার খাইতেও জানে, পাল্টা মার দিতেও জানে। হামাস মুসলমানের এখন কিছুটা প্রতিহত কথা শিখছে। এই যে হুতি ইরান, এরা যেভাবে পাশে দাঁড়াইতেছে, হবে বিজয় আশা করতেছে, খুব দ্রুতই শুনতে পারবেন আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা বিজয় লাভ করেছে। আবারও বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় যেখান থেকে রসুলের মেরাজের সূচনা শুরু হয়েছে, এটা আবারও মুসলমানদের দখলে আসবে। মুসলমানেরা নির্বিঘ্নে আসমানের মালিক প্রভুকে সিজদা দেবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যাই। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি ওমায়েকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডাইকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। এই কথা বলে, ও নবী আপনি আমার জন্য একটু শুধু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত তো জান কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, হযরত বেলাল দরজা খোলে না, অন্য চাকর বাকর যারা আছে এরা লালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে। যাই বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হা, এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন ওমায়ে তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেলে পিঠটা লাগাইয়া জিব্বা নারায়া জিকিরি করে কার। এইবার হযরতে বেলালকে ওমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না, তারা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অকুনু মাসাদিকিন, মুসলমানেরা হবে সত্যবাদী, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন এটা কষ্ট আছে? অকুলু কাউলান সাদিদা, মুসলমানেরা হবে সত্যবাদী। মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বললে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, এক ঠ্যাং কবরে চলে গেছে এরপরে মিথ্যা বলা ছাড়ে না, এত মিথ্যা কথা বলতে পারে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যাবাদী প্রতারক ধোকাবাজ, এদের কথা মানুষ বিশ্বাস করে, এরা মিষ্টি কথায় মানুষকে ভোলানোর চেষ্টা করে, কথাও বলে না। খারাপ লাগতেছে? বিপদ বিপদ, মিষ্টি কথার জালে মানুষ ফেসে যায়। আপনারা শুনেছেন মিল্টন সমান্দার নাম শুনছেন না? বৃদ্ধাশ্রম খুলেছে, অসহায় মানুষের সেবার নামে বৃদ্ধাশ্রম খুলেছে, দুঃখী মানুষের পাশে দাঁড়ায়।
আল্লাহর বান্দা ভালো কাজ, মানুষ মনে করেছিল বাবা পাওয়ার মতো কাজ করেছে, এরকম মানুষ প্রত্যেকটা জেলায় জন্ম নেওয়া দরকার। মিল্টন সমানদারের মতো সবাই ভালো মনে করেছিল। এখন দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম খুলে অসহায় মানুষের সেবার নামে তাদেরকে কিছুদিন সুস্থ রেখে আবার চিকিৎসার নাম করে তাদের কিডনিগুলো বিক্রি করে দেয়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়, সেবার নামে মুখোশের আড়ালে এই ধরনের কাজ করতেছে। আজকে মুখোশের আড়ালে সব কি হচ্ছে, জাতির মানুষের সামনে, মিডিয়ার সামনে যখন কথাগুলো প্রচার প্রচার হয়ে গেছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে। হারে জাকাতের টাকা মানুষ পাঠায় তো বৃদ্ধাশ্রমে, মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করত, বিদেশ থেকে মানুষ টাকা পাঠাইতো। আমার ভাইরা, এই মিল্টন সমানদালের 129 প্রায় 2 কোটির মতো মানুষ ফলোয়ার, বাংলাদেশের সবচাইতে বড় এখন সবচাইতে বেশি ফলোয়ার তার। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়েরও এত ফলোয়ার নাই, তার সাথে বেশি ফলোয়ার তার। কেন হলো, কেন হলো? বিভিন্ন ওলামা ইকরামদের ছবি দিয়া, কখনো শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ছবি দিয়া, কখনো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ছবি দিয়া, বলে আমি সাইদি সাহেব বলছি আমাকে একটা ভোট দেন, ডান পাশের বাটনে একটা লাইক দেন, বোঝেন নাই, এগুলো আবার বুস্ট করত, এগুলোর মাধ্যমে লাইক শেয়ার কমেন্টস বেশি হইতো, এরকম করতে করতে ফলোয়ার বাইরে গেছে। আবার যাদের সেবা করে, দুঃখী মানুষের উপকার করে, ওটা আবার লাইফে সারে প্রচার করে। আমরা যে মন থেকে দোয়া করেছিলাম আল্লাহ তোমার এই গোলামের হায়াত বাড়া দাও, এই মানুষটা বড় ভালো, এখন দেখতেছি বৃদ্ধাশ্রমের নামে অসহায় মানুষের কিডনিগুলো বিক্রি করে দিচ্ছে, অসহায় মানুষ সেবার নামে মুখোশের আড়ালে এসব হচ্ছে কি, মিডিয়াতে প্রচার হয়ে মানুষ এখন সিসি করতেছে। আরে আল্লাহর বান্দায় কেমনটা করেছে, বৃদ্ধ মানুষের কিডনি যদি বিক্রি করে, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি বিক্রি করে, এটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন মেনে নেওয়া যায়, এটা সেবার নামে ডাকাতি কথা বলেন ঠিক কি না? অসহায় মানুষদেরকে তুলে নিয়ে যায় একটু সেবা করে, মানুষ ভালো বলতেছিল, এটার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল, এখন আবার দেখা যাচ্ছে এটা আসলেই সে ব্যক্তিটা দোষী কি না, এটা একটা সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট বের করে জাতির সামনে প্রকাশ করা দরকার, কথা বলে ঠিক কি না? তবে মিডিয়াতে শুনতেছি যে সমস্ত মানুষগুলো মারা যাইতো পাশের মসজিদের ইমাম সাহেব তার গোসল করায় দিত, সে বলতো আমি লক্ষ্য করেছি প্রত্যেকটা লাশের কিডনির এই সাইডে সিলাই করা, কেটে সিলাই করেছে, এটা বোঝা যায়। তো আমি 2-4 এরকম হইতে হইতে জিজ্ঞাসা করেছিলাম, তখন আমি যখন জিজ্ঞাসা করেছি তখন আর লাশ এই মসজিদে দাফন কাফন বা ধোয়ানোর জন্য আর নিয়ে আসে না, সহায় এদের মা বাবাকে পাওয়া যায় না, রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না, কোনো আলেম হাফেজের মা বাবাকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কি না? এই সমাজের সবচাইতে বেশি শিক্ষিত লোক, টাকাওয়ালা লোক, তাদের মা বাবাই বৃদ্ধাশ্রমে, তারা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে, এই কথা বলে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওলামা ইকরাম জানতে পারে এই মসজিদের ইমাম সাহেব উনি কোনোদিন তার মা বাবার সাথে বেয়াদবি করবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কোরআনে ঘোষণা, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ ডেকে বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না, আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। খবরদার যুবক রে, মা বাবার মনে কষ্ট দিও না, পিতামাতা খুশি আরশের মালিক খুশি, পিতামাতা বেজার আরশের মালিক আল্লাহ বেজার। এজন্য বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজক। হে যুবক সুন্দরী পপ্পায়া, মার কথা ভুলে যায় না, বাবার কথা ভুলে যায় না, মা বাবার মনে কষ্ট দিও না, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, বাবার ভালোবাসা বাবার কাছে, কাউকে বেশি প্রাধান্য দিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না, কথা বলেন ঠিক কি না? যুবক রে, যারা রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে, এরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় নাই, মা বাবাকে তাড়ায় দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে, কথা বলেন ঠিক কি না? পিতামাতা খুশি আল্লাহ রাস্তা থেকে তুলে কোটিপতি বানায়া দেবে, পিতামাতা বেজার ওই 10-5 তলা বিল্ডিং থেকে আল্লাহ রাস্তার ফকির বানাইতে সময় লাগবে না। এজন্য পিতামাতার দোয়া নেবেন না, বদ দোয়া
কথা বলেন না কেন? পিতামাতার খেদমত করতে হবে, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার মন খুশি রাখতে হবে। তারা শিশুকালে যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন, বৃদ্ধকালে বয়স বেশি হয়ে গেলে সেভাবে মা বাবাকে আগলায় রাখবেন, ভালোবাসা দেবেন। মা বাবা কত বড় দামি নিয়ামত, সে মা বাবার চেহারার দিকে তাকাইলে, ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজরে সব লিখে দেয়। হে যুবক, সে মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, পিতামাতার মন জয় করবা, পিতামাতার দোয়া নিতে কোন কোন যুবক রাজি, দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরেকটু জোরে বলুন আমিন। আমরা কি বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাইয়া শেষ বয়সে তাদের কিডনি গুলো কেউ বের করে নেকে ডেকে আপনারা চান? আমার ভাই আজকে সেবার আড়ালে কি হচ্ছে? বৃদ্ধাশ্রমে অসহায় মানুষকে সহযোগিতার নামে কি ধরনের একটা প্রতারণার ফাঁদ পাতা হয়েছে চিন্তা করা যায়। কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, আবার বৃদ্ধ মানুষগুলো কিডনি বিক্রি করতেছে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে, এটা সেবার নামে জাতিকে ধোকা দেওয়া হচ্ছে, কথা বলে ঢেকেরা। এদের বিচার হওয়া উচিত। আর যদি ঘটনা সত্য না হয় তাহলে যারা মিডিয়াতে এটা অপপ্রচার করতেছে তাদেরও বিচার হওয়া উচিত, কথা কয় না কেন? কিন্তু আমরা ভিডিও ফুটেজ যা দেখতেছি তাতে বোঝা যাচ্ছে অবস্থা খুব খারাপ, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের আমরা চাই যে সেবার অন্তর আড়লে, মুখোশের আড়লে আসলে কি হচ্ছে এটা যেন জাতির মানুষ একদিন জানতে পারে, কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাই? বিপদ কষ্ট পাচ্ছেন আপনারা? মন খারাপ করিয়া না যান, আমরা দোয়া করি। এরকম যারা সেবামূলক প্রতিষ্ঠান খোলে, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, এতিমখানা, আমরা একটা মাদ্রাসা বানাইছি আলহামদুলিল্লাহ, কথা বোঝেন নাই? এখানে এতিম বাচ্চারা আছে, গরিব বাচ্চারা আছে, প্রায় 60 জনের মতো ছাত্র, একটু দোয়া করবেন। 2-2.5 লাখ টাকা মাসে যা পারি খরচ করে দিই, নিজের চাইতে ওদেরকে আমি ভালো খাওয়ানোর চেষ্টা করি, এটা ধোকা না, এটা প্রতারণা, এটা ভালোবাসার জায়গা থেকে করি, কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কাছে দোয়া করবেন, মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণ কবরস্থান বানাবো, আল্লাহ যেন তার এই গোলামের স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। ভালো কাজ করে মারা যেতে চায়, ভালো কিছু করে যেতে চায়, হঠাৎ একদিন শুনবেন গোলাম রব্বানি আর বেঁচে নাই, সেদিন কিছু না করতে পারলে একটু দুহাত তুলে মালিকের কাছে দোয়া করেন, একটু দিল থেকে দোয়া করবেন, আল্লাহ তোমার এক গোলাম ছিল, কোরআনের কথা বলতো, বিদায় নিয়েছে, আল্লাহ তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। দোয়া করবেন না? আমিন। বলেন একটু দোয়া করবেন না? আল্লাহ যেন জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের জীবনে ত্রুটিগুলো মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দেন। জোরে বলেন আমিন। একে অপরের জন্য দোয়া ছাড়া আর কি বা করার, কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এত দূর থেকে জানা যায় অংশগ্রহণ করতে পারবেন না, সেই সুযোগ হবে কিনা জানি না, এই জন্য দিল থেকে দোয়া করে দেবেন, আল্লাহ গোলাম রব্বানি নামে কোরআনের একটা পাখি ছিল মারা গেছে, তোমার গোলামের জন্য দোয়া করি, আল্লাহ তোমার গোলামের জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হঠাৎ করে মারা যাব, এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে, আর কোনোদিন কোরআনের ময়দানে কথা বলার ভাগ্য নাও হতে পারে। হে বাজান, কত মানুষ কত বিপদগ্রস্ত, কথা বলেন ঠিক কি না? আমরা কিন্তু এক পা ভিতরে আর এক পা বাহিরে নিয়ে ঘুরতেছি, কথা কন ঠিক কি না? কারা কখন ভাগ্যে বিপদ চাপে আমরা কেউ জানি না, হাজারো কষ্ট নির্যাতন সহ্য করেও পৃথিবীর জমিনে আমরা টিকে থাকবো। আমরা ভীত কাপুরুষের জাতি না, আমরা মুসলিম জাতি, পিতা ইব্রাহিমের সন্তান, আমরা ভয় পাওয়ার জাতি না, কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলালের কথা মনে আসে না? নাই উমায়ে ডেকে বলে, বেলাল রে উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। বলে, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
এইবার ওমায়ে দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিতো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। এইবার আবু জেল তার ক্যাডার মাস্তানের সাঙ্গ পাঙ্গ বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই সময় কালেমা পড়ে মুসলমান হইতো, যারা আবু জেহেল তার ক্যাডার মাস্তান নিয়া তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলাই চালাইতো, তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজ হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো ইমানদার মুসলমানের ওপরে জুলুম করা। অনেকে ওটা বাসা করতেছেন কেন, খারাপ লাগে? নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না। না আর যদি বলেন হুজুর দোয়া করেন, আমি সাথে সাথে দোয়া করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা ওয়াদা দেওয়ার বেলায় শক্ত, কিন্তু ওয়াদা পালনের ব্যাপারে আমরা ব্যর্থ। কথা কয় হাত তুলবেন, নামাজ পড়বেন হাত তুলবেন, পিতা মাতার খেদমত করবেন হাত তুলবেন। আবার কিছু কিছুদিন আসে এই এলাকায় শোনা যাবে যে মা বাবাকে একজন ধরে মারছে, হাত তোলে নামাজ পড়ব। এতগুলো মানুষ যদি নামাজি হয় মসজিদে জায়গা হয়? নিজেদের ওয়াদা দেওয়ার আগে একটু চিন্তা করবেন যে আসলে আপনার পক্ষে ওয়াদাটা রাখা ঠিক পারবেন কিনা, এই প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন কিনা। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ, কথা বোঝেন না তো, খালি হাত তোলেন আর ওয়াদা দেন, বুঝে শুনে হাত তুলবেন। যে ওয়াদা রাখতে পারবেন হাত তুলবেন, ওয়াদা রাখতে পারবেন না হাত তোলার কোনো দরকার নাই। ছেলেকে যৌতুক নিয়ে বিয়ে দেবেন না, হাত তোলেন। কে রে আপনাদেরকে কি বুঝাচ্ছি আমি এতক্ষণ? অস ভালোই বোঝেন, বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমি কি বলতেছি এতক্ষণ, নাজিলের প্রেক্ষাপট, ওই সময় প্রেক্ষাপটটা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে সুরে কাউসার নাজিল হয়েছে, আপনি কি বুঝলেন? কে লিখছেন এটা আসেন তো দেখি, এই স্লিপটা কে পাঠাইছেন, আসেন, এর লেখক কে, আসেন। না বুঝে পাঠাইলে হবে, বোঝা লাগবে আপনাকে। আপনার তো আগেই বললাম যে আসলে সেই সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল তুলে ধরতেছি। একদিকে সন্তান হারাইলেন, কাফেরদের সমালোচনা, আবার বেলালের মতো সাহাবিদের ওপর নির্যাতন, সেই প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করছে, সেটা একটু তুলে ধরতেছি। কষ্ট হয় না বুঝেই ফাল মারে, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, এই আবু জেহেল এইবার সাঙ্গ পাঙ্গ নিয়ে কাটার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে বেলাল এইদিকে আসো, আমি তোমারে মহাব্বত করি, তোমার ওপর বিশেষ ভালোবাসা আছে আমার। বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ? বেলাল উর্দুম্বা, ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব, টাকা পয়সা যা লাগে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা চাও দেব, ঘর বাড়ির প্রয়োজন হলে বানায় দেব। ও বেলাল তুমি চাইতে দেরি আমরা প্রস্তুত করতে দেরি করব না, তুমি চা চাইবা আমরা তাই দেব। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা ইমানদার এরা কখনো বিক্রি হয় না, মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা, কথা বলেন ঠিক কি না? টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকা পাইলে বাতিলের পাশাটা গোলাম হয়। অবৈধ জিনিসটাকে বৈধ বলে, বৈধ জিনিসটাকে অবৈধ বলে, টাকা সেই দিকে ফতুয়ার জোর তাল সেই দিকে, কথা কি বোঝা যায়? আছে না নাই? তাহলে মুনাফিক মার্কা মুসলমানেরা টাকার কাছে ইমান আমল বিক্রি করে, কথা বলে ঠিক কিনা?
আমার ভাইরা, আর বেলালের মতো খাঁটি ইমানদার এরা হাসতে হাসতে দুনিয়াকে পায়ের তলে ফেলে, এরপরে নিজের ইমান বিক্রি করে না, কথা বলেন ঠিক কিনা? আবু জেল ডেকে বলে, বেলাল রে এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইল না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, এই কথা বলে বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, এই কথা বলে আবু জেল ডেকে বলে, এদেরকে চাবুক দিয়ে পিটাও। হজরত বেলালকে চাবুক দিয়ে পিটানোর অনুমতি দেওয়া হলো। এইবার যুবকের দলেরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে, এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আমার ভাইয়েরা আবু জেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, এ বেলাল, এরপরেও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এইবার আবু জেল ডেকে বলে, এই যুবকের দলেরা বেলালের পায়ে রশি লাগাও। পায়ে রশি লাগানো হলো, মরুভূমির উত্তপ্ত গরম বালি, বালিগুলো এত গরম ছিল জাল দিলে মুড়ি হয়ে যাইত। আজকে প্রচণ্ড গরম, তীব্র তাপদহ, মানুষ কষ্ট পাইতেছে, আর চিৎকার মেরে ডেকতে বলতেছে হিট অফিসার কোথায়, ওনাকে তো পাওয়া যাচ্ছে না। আরে ভাই ওনাকে দিয়ে কি করবেন, তীব্র গরম কেমন, আপনি পাপ কমান মালিক গরম কমাবে, কথা বলেন ঠিক কি না? মরু বুকে দুবাইয়ের মতো একটা দেশ, মরুর বুকে বন্যা দিয়েছেন কে, কোটি টাকার গাড়ি বন্যার পানিতে ভেজে যাচ্ছে, আর যেই দেশে বৃষ্টি হওয়ার কথা সেই দেশে প্রচণ্ড গরম, আমরা সহ্য করতে পারতেছি না, আমরা পাপ কমাবো মালিক সূর্যের তাপ কমাবে, কথা বলেন ঠিক কিনা? তুমি আমি গুনা কি কম করেছি, কথা বলেন না কেন? সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার দুই হাতের কামায়, কথা বলেন ঠিক কি না? আপনি আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, অশ্লীলতা বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে, এই জন্য আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটু গরম দিয়া, একটু ভূমিকম্প দিয়া, হালকা একটু বন্যা দিয়া বুঝাই, বান্দা এখনো সময় আছে, সোজা হয়ে যা, বাঁকা পথে চলিস না, গুনাহ করিস না, তওবা করি আমি আল্লাহর দিকে ফিরে, এই কথা বলেন ঠিক কি না? আর আপনি হিট অফিসার খোঁজেন? ভদ্র মহিলা আবার বলে দিয়েছে, আপনারা বাড়ির থেকে বের হয়ে গেলে চার্জার ফ্যান নিয়ে বের হবেন, কথা কয় না কেন? ব্যাগের ভিতরে পানি রাখবেন, আবার বাহিরে যখন বের হবেন একটা ছাতা রাখবেন, ওনার যে দায়িত্ব উনি পালন করছে, এখন আপনারা আমল করেন কাল থেকে, কথাকে বোঝা গেল? এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে আপনার আমার কোনো লাভ নাই, তাওবা ইস্তেগফার করেন, মালিকের কাছে কান্না করেন, দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, কান্নার মতো কান্না, সিজদার মতো সিজদা যদি কবুল হয়ে যায়, আসমানের মালিক বৃষ্টি দিতে দেরি করবে না, ঠান্ডা বাতাস পাঠাতে দেরি করবে না, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়, মরুভূমির গরম বালিতে হযরত বেলালকে শেষরায় শেষরায় নিয়ে গড়া গল, পাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো, বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল সাবুক দিয়ে পিটাইলাম, পাইরুসি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল, এরপরেও কি বিশ্ব নবীর কালেমা ত্যাগ করবে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেলে রে মারতে মারতে যদি মেরে ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন, বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলে, হে যুবকের দল, কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দাও। তাই করা হলো, বিশাল বড় পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায় দিয়া আবু জেহেল ভাবলো এইবার বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, চোখের কোনায় পানি, এরপরে জিব্বা নারায়া জিকিরি করে, কার আপনাকে তো জিকিরি করার জন্য কেউ পিটায় না, থাপ্পড় মারে না। এরপরে আমরা কপাল পর আল্লাহর বান্দা জিকিরি করি না, জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, ধান কাটতে কাটতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, রাস্তা দিয়ে চলতে চলতে জিকিরি করা যায়, জিকিরি করার ইচ্ছা থাকলে সব সময় জিকিরি হবে, কার? হাদিস শরীফের ভিতরে আসছে, হাদিস শরীফের ভিতরে আসছে, বাজান গো আমার, যার জিহ্বাটা সবসময় আল্লাহর জিকিরে ভিজে থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, তাহলে সবসময় জিকিরি করবো, কার? আল্লাহ।
আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তাহলে সব সময় জবান দিয়ে জিকির করব। কার? হযরত বেলাল জিকির করতেছে আর মার খাইতেছে। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, তাহলে কেন জিকির করেন না? কেন আল্লাহর নামটা মুখে আনেন না? আল্লাহ যেন আমাদের সবাইকে জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশাল বড় পাথর চোখের কোনায় পানি না ডেকে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাই দিতে? বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলত, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার কর, নয় কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল, বিশ্ব নবীকে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের পরে নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বকর যাও যাও, আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই যখন অবস্থা বা জানবো আমার, নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ আসমান থেকে বলে, জিব্রাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, এ জিব্রাইল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো? বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবা ইকরামদের সামনে এই সূরাটি তিলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনার উপরে হাউজে কাউসার নাজিল করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে হাউজে কাউসার গিফট করেছেন কে? পৃথিবীর অন্য কোন নবী বা রাসূল কে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করলেন, এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে কিউলিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেখবে না, যেদিন মাথার
সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, হাজার হাজার মানুষ বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য রওনা করবেন, কিছু মানুষের সামনে আল্লাহ পাক পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, কারণটা কি? আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু আপনি তো হাউজে কাউসারের পানি সবাইকে পাইকারি দরে পান করাইতে পারবেন না, দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তারা কয়টা অপরাধ? আরো জোরে বলেন, কয়টা? দুইটা অপরাধ কি কি বলবো? একটু সময় দেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, হযরত ওমর হযরত আবু বকর পাশে দাঁড়িয়ে থাকবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু পেয়ালাগুলো ভরায়া দিবেন। শুনেন শুনেন, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কে ভরায়া দিবেন? হযরত আবু বকর ইসলামের এক নাম্বার খলিফা, সিদ্দিক আকবর রসুলের বন্ধু, কত দামি মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কয়টা দোকান? 13টা। আর আমরা 13টা 26টা বানাবো, কিসের বিক্রি? জান দেব হুজুর, টাকা দেব না, কথা কেন? ওই যে শোনেন নাই, এক কুকুর তৃষ্ণায় ক্ষুধায় মারা যায়, মনিব কুকুরের পা ধরে কান্না করে, লোকজন জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? কয় আমার কুকুরটা ক্ষুধার যন্ত্রণা মারা যায়। তো আপনার ব্যাগে কি? কয় রুটি খাবার আছে। তোকে বলতেছে খাবার দিলেই তো কুকুরটা বেঁচে যায়, তো পা ধরে কাঁদেন কেন? পা ধরে কেন কাঁদি তুমি বোঝো না, খাবার দিলে টাকা খরচ হবে, কাঁদতে তো আর টাকা খরচ হয় না, কথা কয় না কেন? তা আমাদের দরদ মহাব্বত তাই, আমরা কান্না দেখাইতে রাজি, মাল খরচ করতে রাজি নাই, কথা বলে না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পেয়ালার পানিগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্বনবীর হাতে দিবেন, আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করাবেন, রসুলকে দেখাও হবে, হাউজে কাউসারের পেয়ালার পানিও পান করা হবে, এমন দৃশ্যের মুখোমুখি কারা হতে চান? দুইটা হাত তুলে মালিককে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একবার জোরে বলেন আমিন। আল্লাহ রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্যবান উম্মতের কাতারে আমাদেরকে শামিল করুন। জোরে বলুন আমিন। হাত নামান, পানি চাইলেন আর পাইলেন, অত সোজা রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না। এ পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। আমি মুসাফির মানুষ, এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম বাবা এ কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম বাবা আমার এক বদনা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। চকলেট পাইয়া ছেলেটা মারছে দৌ, মাঝপথে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, ব্যথা ভুলে গেছে, বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আন দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খায়ে পড়ে গেছো, ব্যথা পাইছো, রক্ত মনায় বের হয়েছে, ওই চকলেট থাকার খুশি আর আনন্দের কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না, কথা কয় না? তো রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে ওই কঠিন কিয়ামতের দিন আপনার কাছে কঠিন হবে না, আল্লাহ সহজ করে দেবেন। রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে শাস্তিরুনির মানুষ ছায়া পাবে। এই এদিক খেয়াল করেন, ওই আরশের নিচে শাস্তিরুনির মানুষ ছায়া পেয়ে সেখানে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। একটু সুবহানাল্লাহ বলা যায় না? এই দুইটা যদি কিসমতে তকদিরে জুটে যায়
আপনি জান্নাতে যাবেন, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলা যায় না? একটু শুনেন শুনেন, এ হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে একটু যে কষ্ট করা লাগবে, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া যাই নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করতে হবে। আপনি একটু মসজিদে গেছেন, হঠাৎ করে নামাজ শুরু করেছেন, আপনাকে দেখিয়া পূর্বে যারা নামাজি পুরাতন মুসল্লি এরা আবার বলে বাপ রে বা সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে কথা কয় না, এরকম সমালোচনা করেন আপনাদের এলাকায়? তোমাকে তো চিনি না, এবারে হঠাৎ করে মসজিদে আছে, নামাজ টামাজ পড়বে না, আল্লাহর সাথে তামাশা করবে না, একজন দুই দিন পরে ছাড়ো না, এরকম বলে কি না? এরকম কথা বলা উচিত নয়। কি বলবেন? কেউ মসজিদে নতুন নামাজ পড়তে এসেছে, ভাই আপনারে মসজিদে দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে আপনাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা দোয়া না করে ঠাট্টা বিদ্রুপ করি, হাসি তামাশা করি, সমালোচনা করি, এগুলো করে আমরা মজা নেই। দেখি তোর নামাজ কয়দিন থাকে, ওই তো মসজিদে দারোয়ান, কে ঢোকে কে বের হয় তত্ত্ব ওনার কাছে থাকে, এরকম লোক আছে না? নাই আছে, খবরদার বেয়াদবি করবেন না। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, মুরব্বীরা সমালোচনা করে, বউ একটু ঘুরতে গেছে, মানুষটাকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগান্বিত হয়, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যে বউ রসুলের সুন্ন দাড়ি পছন্দ করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না, কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইন না। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি, আমাকে দেখে বলছে হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা নিবে চয়েস করতে বলেন। আমি তখন বলি এটা মেয়ে না রে, এটা বউ, কথা কয় না কেন? এরকম আছে না ভাই, দেখে মনে করে দাড়ি থাকলে মনে করে বাপ রে বাপ, মনে 71 সালে যুদ্ধ করছে, এরকম আছে না? নাই ভাইয়ের, আমার যুবক বয়সে যুবকেরা দাঁড়িয়ে রাখলে সমালোচনা করা যাবে না, মসজিদে নামাজ আদায় করলে সমালোচনা করা যাবে না, তাহলে রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি, জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে দেখান, বলেন তো কাজ করতে হবে কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুইটা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? আরো জোরে আত্মমান দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক সেটা জানা দিলেন, একটু জবান সেরে সবাই বলুন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, বলুন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সলাত আদায় করা, নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলুন কার জন্য? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়। আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, কথা বলেন ঠিক কি না? হে যুবক সব কিছু হবে কার জন্য? আজকে অবাক হয়ে যায় দুনিয়ার ধান্দাই পরে, বক্তা থেকে হয়ে যায় টিকটকার, মানুষকে বলে আমাকে আপনারা দোয়া করেন, আগে ভাইরাল হই তারপরে আমি ফিরে আসব, কি কয়? কথা কয় না কেন? আগে ভাইরাল হয়ে নেই তারপরে ফিরে আসব, এই কথা বলে ভাইরাল হওয়ার নেশায় বক্তা হয়ে যখন মাঠে ময়দানে কথা বলতেছে, ইমামতি করতেছে, খুব বেশি দাওয়াত আসতে শিখনা, আল্লাহর বান্দা ভালো জানে, আল্লাহর বান্দা এইবার চুলের কালার করে ঘুরতেছে, রং বেরঙ্গের চুল লাগাইছে, মানুষ বলে ভাই আপনি ওয়াজ করতেন, এরকম একজন ভালো মানুষ আপনি আলেম মানুষ বক্তা হইয়া কেমনে টিকটকার হয়ে গেলেন, চুলের কাটিং কেন করেছেন, লম্বা জামা সেরে কেন শার্ট প্যান্ট পরে ঘুরতেছেন, কি হয়েছে? বলে ভাই এটা আমার মনের ইচ্ছা, আমি ইচ্ছে করে করেছি, আপনাদের সমস্যাটা কি? এই কথা বলে মিডিয়ার সামনে প্রচার হয়ে গেল, আল্লাহর বান্দা এবার কালার চুরটা কেড়ে ফেলে দিয়েছে, শোনেননি আপনারা?
ওমর ফারুক আল আজমি নাম আমাদের দিনী ভাই, একজন আলেম যদি এরকম করে দেখে আসলে কষ্ট লাগে। আমার ভাইয়ের এই আল্লাহর বান্দা ফিরে এসেছে, সে দেখলাম গত কয়েকদিন আগে চুল কাটে, একবারে ক্লিয়ার হয়ে গেছে, চুল কাটার সময় কান্নাকাটি করতেছে আর বলতেছে হারে আগে মানুষ দেখে সালাম দিত, আমি যখন এরকম টিকটকার হয়ে গেছি মানুষ তখন সালাম দেয় না, মোবাইলে হুমকি দেয়। কথা বোঝেন নাই? আল্লাহ সম্মান দেওয়ার মালিক, কথা বলেন ঠিক কি না? অত ইজ্জুমাং তাসা অত জিল্লুমাং তাসা, সম্মান দেওয়ার মালিকে। আরো জোরে বলেন কে? আল্লাহ যদি তোমারে সম্মানিত করে, আল্লাহ যদি তোমারে মহাব্বত করে ভালোবেসে চুলটা টেনে আসমানের দিকে ধরে, তামাম দুনিয়ার মানুষ পা ধরে তোমারে নিচে নামাইতে পারবে না, সম্মান দেওয়ার একমাত্র মালিককে। কিন্তু মনে রাখবেন, যারাই বড় হয় তাদের সমালোচনা বেশি হয়, কথা কন ঠিক কি না? সামনের দিকে যাই বাজান গো আমার আল্লাহর বান্দা, ওমর ফারুক নামের এই ভাই চুল কেটে আবারও টুপি পরে বলে আমি ভাইয়ের ভালো হয়ে গেলাম। এখন অনেকে বলতেছে উনি এগুলো সব করেছেন ভাইরাল হওয়ার নিশায়, কতটুকু ভালো মন্দ আল্লাহ ভালো জানে, কারণ আমাদের মনের খবর জানে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যেন প্রিয় ভাইকে হেদায়েত দান করে আবারও কোরআনের ময়দানে ফিরে আসার তৌফিক দান করেন। আবার এগুলো নিয়ে মেসেঞ্জারে চ্যাটিং করেছে, নানান কথা বলেছে, এগুলো নিয়ে মানুষ আবার তোলপাড় করতেছে, সে বলতেছে ভাই ভাইরাল হওয়ার একটা উপায় বের করে দেন, আর একটা টিকটকার নাম আছে শেফন, তখন বলতেছে ভাই খালি কাপড় চেঞ্জ করে খালি চুলের কালার করেন, দেখেন আপনি এক রাতে ভাইরাল হয়ে যাবেন। এই যে নানান ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়াতে যখন প্রচার হয়ে গেল, সে নিজে বলতেছে আমি আগে ভাইরাল হয়ে নেই তারপরে আমি ফিরে আসবো, আবার তওবা করে বলবো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। এই যে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটলে আলেম সমাজের বদনাম হয়, আলেমদেরকে মানুষ বদনাম দেয়, কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই তোমাদেরকে অনুরোধের ভাষায় বলবো, রিজেক্ট দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কথা বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন, দাইলাল্লাহর কাজ করেন, ইখলাসের সহিত কাজ করেন, আল্লাহকে পাওয়ার আশায় কাজ করেন, আপনার আমার সম্মান বাড়ায়া দিবেন তিনি। আর একটু জোরে বলেন কে? ভাইয়ের আমার কষ্ট পাচ্ছেন, তাহলে আপনি আমি সলাত আদায় করবো একমাত্র কার জন্য? ফাসল্লি রব্বিকা, রবির উদ্দেশ্যে সলাত আদায় করব, সলাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ফাল্লি আবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, বান্দারা ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমার আল্লাহকে সেজদা দিবেন, আমার আল্লাহ ডেকে বলেন এক নাম্বার বান্দা, নামাজ যদি নামাজের মতো হয় এই ঘরের মালিকের ইবাদত করো, ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব, এক নাম্বার রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব, রিজেক দেওয়ার একমাত্র মালিককে। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয় কু কয়া সিল্লাই, ওর নাম কি শিয়াল পণ্ডিত, চেনেন না আপনারা? ওদের নামই কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে? তাহলে ওই শিয়াল পণ্ডিতকে খাওয়ায় কে? সকালবেলা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটে খাবার ব্যবস্থা করে দেন কে? এক একটা নীল তিমি কয়েক টন করে খাবার খায়, এদের খাদ্যের ব্যবস্থা করেন কে? তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি না খাওয়ায় মারবে? কথা বলেন না কেন? কত ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, 500 টাকা 1000 টাকা পকেটের মধ্যে ব্যবস্থা করে দেয় কে? ইশুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা। আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি, বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? উত্তর পাড়া রাজ্জাক না, ওইটা হলো আব্দুর রাজ্জাক, ওইটা আব দাস গোলাম বান্দা রাজ্জাক কে? জোরে বলেন রাজ্জাক কে?
তাহলে উত্তম রিজিক দাতা তিনি, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ বলে বান্দা এক নাম্বার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, দুই নাম্বার বান্দা জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বর্তমানে আপনার আমার জানমালের ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, কুষ্টিয়া শহর থেকে আপনার এই গ্রাম মনোহরপুর গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা 2 লাখ নিয়ে রাতের 2টার দিকে রওনা করলাম, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি? ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টায় হারাবো ভয় আছে না নাই? আজকে পথে ঘাটে ছিনতাই চুরি দুর্নীতি আছে না নাই? মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, এলাকায় বিভিন্ন জায়গায় তৈরি হয়ে গেছে কিশোর গ্যাং, কথা কন ঠিক কিনা? এই কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে হাজার হাজার ছোট ছোট তরুণ কিশোরেরা নষ্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের হাতে দেশি অস্ত্র, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? ছেলেদেরকে ভালো হওয়ার কথাও বলা যায় না। এক সাইয়ের দোকানদার বলে তোমরা কেন চাকা নিয়ে ঘোরাঘুরি করো, এই দেশি অস্ত্র নিয়ে চাকু ছুরি নিয়ে কেন ঘোরাঘুরি করো? পরে দোকানদার এই কথা বলার কারণে দোকানদারকে হত্যা করেছে। আজকে সমাজে মানুষকে ভালো বলাও যায় না, বললেই বিপদ আছে না নাই? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে ভয় আছে না নাই? কথা বলেন না কেন? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই? পথে ঘাটে ধর্ষণের খবর আছে না নাই? ধান খেতে ধর্ষণ, পাট খেতে ধর্ষণ, ভুট্টার খেতে ধর্ষণ, ট্রেনে ধর্ষণ, বাসে ধর্ষণ, সিএনজিতে ধর্ষণ, স্বামীর কাছ থেকে নিয়ে যায় পড়তেছে গণধর্ষণ, সমাজে চতুর্দিকে বাজান গো আমার এত ধর্ষণ, সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়। আমরা পাকিস্তানের হানাদার বাহিনীদের গল্প শুনেছি, সে সময় মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছিল এক শ্রেণীর মানবরূপী পশুরা জানোয়ারেরা। স্বাধীনতার এত বছর কেটে যাওয়ার পরেও কেন আমার মা বোন ধর্ষিতা হবে? এই জবাব জাতির কাছে দেওয়ার দরকার আছে না না? সমাজের যারা অভিভাবক আছে তাদের কাছে যখন আন্দোলন করা হয়, কেন ছোট শিশু ধর্ষণের শিকার হয়, কেন বৃদ্ধ মহিলা ধর্ষণের শিকার হয়, কেন স্বামীর কাছ থেকে নিয়ে যায় স্ত্রীকে ঘন ধর্ষণ করা হয়, কেন মাকে বেঁধে রেখে মা মেয়েকে ধর্ষণ করা হয়, কেন ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ করা হয়, আর কত সমাজে অপরাধ বেড়ে যাবে? আমরা কি প্রতিবাদ পাবো না? আমরা কি বিচার পাবো না? তখন বলতেছে অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে অপরাধ আরও কমই হয়, কথা হয় না কেন? এজন্য বাজান কার কাছে কি বলবেন? আজকে সমাজের দুঃখ দুর্দশার কথা তুলে ধরলে এক শ্রেণীর মানুষ আমাদের বিরুদ্ধে সমালোচনা করে, এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই, যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ, করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হতো, আল্লাহর আইন দিয়ে যদি জিনাকারীর বিচার করা হতো, বাংলার জমিনে এগুলো অপরাধ বাড়ার কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহর আইন দিয়ে একটা বিচার করে দেখেন, একটা বিচার, এই বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে সর্বশেষ জায়েতে কারিমা, লম্বা হবে রাত, এত রাত করা ঠিক হবে না, কষ্ট দিয়ে লাভ নাই, শেষ আয়াত ইন্না শানিয়া কাহুয়াল আবতার, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, ও নবী মন খারাপ করবেন না, শিশুকাল আপনার ছেলেগুলোকে নিয়ে এসে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, ওরা আপনাকে লেস কাটারিনে বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, ওই আবুল হাবুদ বাস এবার ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ব, ওদের বংশী বাতি জানানো থেকে কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না, ও নবী আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, এই দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসার আপনাকে মহাব্বত করার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে, বলুন আল্লাহু আকবার। আমরা সবাই রসুলের রুহানি সন্তান, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মোনাফিক নবীজির দুশ্মন, কথা বলেন ঠিক কিনা?
আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান। এ বাজান গো আমার, ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে কার্টুন প্রদর্শন করলো রসুলের চেহারার আকৃতির মতো, বইলা লিখতেছে ইনি মোহাম্মদ, জোরে কন্যা হুজবিল্লাহ, আমার নবী কি দেখতে কার্টুনের মতো ছবি? এই পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটি হলো মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার নবী হলো পৃথিবীর এক নাম্বার সুন্দর মানুষ। বলেন আল্লাহু আকবার। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। ও নবী আপনার চরিত্র সব চাইতে উত্তম। বলুন আল্লাহু আকবার। নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদেরকে? সেই নবীকে গালি দিবে যারা মোহাম্মদ মানে প্রশংসিত, আগে পরে গাল দিয়ে লাভ নাই। আর আমার নবী দেখতে কার্টুনের মতো ছিল না, রসুলের ছবি কোনো পৃথিবীর মানুষের কাছে নাই। আছে কথা বলেন? আছে? নাকটা বেঁকা করে কয়েকটা দাড়ি কার্টুনের মধ্যে লাগাই দেবেন, ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। ওরা যখন নবীর বিরুদ্ধে সমালোচনা করে ফেসবুকে যুবকরা করে, তখন রসুলকে মোহাব্বত করে ভালোবেসে বলে উই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওরা সমালোচনা করে কোনো লাভ নাই। নবীর সমালোচনা করবে যারা, নবীকে নিয়ে বাজে কথা বলবে যারা, দুনিয়াতে অবৈধভাবে জন্ম হয়েছে তারা, নবীকে গালি দেবে যারা, তাদের জন্মের ঠিক নাই। কথা ক্লিয়ার? দলিল নেন। ওলিদ বিন মুগিরা নবীকে অকাত্য ভাষায় গালি গালাজ করতেছে, আজে বাজে ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। নবীকে যখন গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, নবী গো এই ওলিদ বিন মুগিরা আপনাকে গালি দেয়। এই ওলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। কথা বলে না কেন? ওলিদ বিন মুগিরা আরবের মানুষ, দৌড়ে বাড়িতে চলে গেছে, যায় বলে মা নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এইবার ওলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা রে আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। কয়েকদিন পরে একঠ্যাং কবরে চলে গেছে, কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, মিথ্যা কথা কেন বলবো? ওলিদ বিন মুগিরার মায়ের নাম ছিল ঝর্ণা, ডেকে বলে বাবা শোনো, তোমার বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, তোমার বাবা ব্যবসা বোঝে টাকা আসে নে, তোমার মায়ের মন বোঝে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাও, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ডেকে বলে বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না, বাড়ির আশেপাশে দেখি তোর চাচা ঘুর ঘুর করতেছিল। লম্বা ইতিহাস, লম্বা ঘটনার সংক্ষিপ্ত কথা, ওলিদ বিন মুগিরার মা তখন বলতেছে বাবা তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছিল, রসুল যে তত্ত্ব দিয়েছে 100% সত্য, এই কথা তারা প্রমাণিত হলো, নবীকে গালি দেবে যারা, অবৈধভাবে জন্ম হয়েছে তারা। এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? পৃথিবীর 288টি রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, তত্ত্ব পেরিয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় তাহলে বৈধ না অবৈধ? জোরে বলেন বৈধ না অবৈধ? তাহলে মনে রাখবেন ফ্রান্সের জালেমেরা রসুলকে গালি দেয় কেন? কারণ তারা হলো অবৈধভাবে জন্ম নিয়েছে। এই জন্য নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে বাজে ভাষায় গালি দেয়, বুঝে নেওয়া লাগবে ওর জন্মে ঠিক না। তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মাকে গালি দেওয়া সহ্য করবো, আমার দলকে গালি দেওয়া সহ্য করবো, আমারে গালি দেওয়া সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর সিপ্পা টান দিয়ে ছেড়ে কুকুরকে খাওয়াই দেব, নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না, কারা কারা রাজি হাত তুলে দেখা। হাত নামা। কষ্ট হচ্ছে আপনাদের? রসুলের অপমান আমরা মেনে নিতে পারি? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। কথা বলেন কেন? এগুলো গান গাইবেন না,
হ্যাঁ এগুলো গান পারে না, সোনা বন্ধুর গান জানে, প্রিয় তোমার গান জানে, হ্যাঁ এগুলো গান ভালো লাগে না, কষ্ট হচ্ছে। এটা একটা প্রতিবাদী ইসলামী সঙ্গীত, গাইতে পারবেন না? তাহলে বলেন, মানি না মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা, মানি না মানব না আল্লাহ রসুলের অবমাননা, অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা, মানি না মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। বাংলার মুসলমানরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা, মানি না মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা, মানি না মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা, বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, মানি না মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা, মানি না মানব না, মানতে পারি না আল্লাহর কোরআনের অপমাননা, মানি না মানব না, মানতে পারি না আলেম ওলামার অপমাননা। নাইবে রাসূলদেরকে গালি দিবে যারা বাপসারা, ঠিক আছে তো, যাক আর কথা না বাড়াই, দোয়ার দিকে চলে যায়, রাতে একটা বেজে গেছে, 12:30টার কথা বলি, আধা ঘন্টা বোনাস টাইম, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আরও অনেক কথা বাকি ছিল, ওগুলো বলতে গেলে আরও 1 ঘন্টা বাস করা লাগবে না, রাত 11:30 তুলে দে বলেন, ও ধাক্কা মেরে লাভ হবে না, ভালো থাকবেন সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে, যতটুকু শুনেছেন একটি কথা হলেও আমরণীয় নিয়ে যাবেন, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ কবুল করুন।